আসন্ন এডিসি নির্বাচন কেন্দ্র করে তরজায় মেতে উঠেছে বিজেপি আইপিএফটির নেতৃত্ব। বাক যুদ্ধের লড়াইয়ের ময়দানে সম্মুখ সমরে বিজেপির জনজাতি মোর্চার সভাপতি সাংসদ রেবতী ত্রিপুরা ও আইপিএফটির প্রবক্তা মঙ্গল দেববর্মা। মঙ্গল দেববর্মার বক্তব্য, রেবতী ত্রিপুরার সঙ্গে কথা বলে বিজেপির সাথে হাত মেলায়নি আইপিএফটি, পাল্টা দিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। জমজমাট পাহাড় ভোট, প্রতিদিনই সৃষ্টি হচ্ছে নতুন নতুন ক্লাইম্যাক্স। হঠাৎ করে পাহাড় রাজনীতির অলিন্দে নতুন রাজনৈতিক দল গঠন করেন প্রদ্যুৎ কিশোর। যদিও প্রদ্যুতের জোট শুরুতে খেয়েছে ধাক্কা, তারপরও প্রধান শাসক দল বিজেপির জোট শরিক আইপিএফটিকে তীব্রাতে সামিল করেছেন প্রদ্যুৎ। তবে আইপিএফটি কিন্তু বিজেপিকেও পরিষ্কার করে কিছু বলেনি। এই পরিস্থিতিতে আসন্ন পাহাড় ভোটে আইপিএফটির অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি কি বিজেপির সঙ্গে বজায় রাখবে জোট ধর্ম? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সোমবার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বাড়িতে বৈঠকে বসেছিলেন দলের জনজাতি মোর্চার নেতৃত্ব। এই বৈঠকে আইপিএফটিকে চূড়ান্ত সময় বেঁধে দেন বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্ব। মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা নির্দিষ্ট সময় বেঁধে দেন আইপিএফটিকে। প্রথম দিন বৈঠকে ওনার নাম আমাদের মঙ্গল দেববর্মা, ওনার নেতৃত্বে আরো দুজন তিনজন এসেছিলেন। আমাদের দলের তরফ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার উত্তর তারা দিতে পারেননি। তারা সময় চেয়েছিলেন যে তাদের নেতৃত্ব আমাদের এনসিতে বর্মা বা মেমার বাবু তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। সাংসদ রেবতী ত্রিপুরার এই বক্তব্যের পর পাল্টা আক্রমণ শানান আইপিএফটির প্রবক্তা মঙ্গল দেববর্মা। মঙ্গল দেববর্মার শটান জবাব, রেবতী ত্রিপুরা কে? রেবতী ত্রিপুরার কথায় আইপিএফটি বিজেপির সঙ্গে জোট করেনি, জোট হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে। এডিসি নির্বাচনে চিঠি দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও। না, আমি বলতে চাইছি বিজেপি পার্টি কি রেবতীর কথাই চলে না মোদীর কথাই চলে? আমরা রেবতীর সাথে অ্যালায়েন্স করি নাই, রেবতীর কথাই অ্যালায়েন্স হই নাই। আমরা প্রধানমন্ত্রী মোদীর কথাই অ্যালায়েন্স হয়েছে, যা বলবো আমরা তাদের কথাই চিন্তা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এখন কি আপনাদের মানে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কি কথা হবে কি এই এই বর্তমান সময়ে এডিসি নির্বাচনে জোট নিয়ে? আমরা অনারেবল প্রেসিডেন্ট ন্যাশনাল বিজেপি জেপি নাড্ডাকে চিঠি দিয়েছি, উনি আমাদেরকে বলবেন কি কি হবে না হবে, আমরা রেবতীর কথাই চলবো না। আইপিএফটি নেতা মঙ্গল দেববর্মার এই বক্তব্যের পর পাল্টা জবাব দেন বিজেপির জনজাতি মোর্চার সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি বলেন, বিজেপির সঙ্গে চুক্তি ভঙ্গ না করে কিভাবে ত্রিপুরার সঙ্গে জোট করল আইপিএফটি? তাহলে কি নরেন্দ্র মোদী নাড্ডার সঙ্গে কথা বলে ত্রিপুরার সঙ্গে জোট হয়েছে? মঙ্গল দেববর্মাকে প্রশ্ন রেবতী ত্রিপুরা। এডিসি নির্বাচনের প্রাক লগ্নে জোট ধর্ম নিয়ে বিজেপি আইপিএফটি নেতৃত্বের এই বাক যুদ্ধের লড়াই এখন তুঙ্গে। উভয় শরিক কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। এডিসি নির্বাচনে আইপিএফটির স্ট্যান্ড পয়েন্ট কি হয় তা অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তারপরই নতুন সমীকরণকে আঁকড়ে ধরে নির্বাচনের শতরঞ্জের গুটির চাল দেবে প্রতিটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।